রোজিনা সবসময় আমার ছিল আমারই আছে সবসময় আমাকেই ভালোবেসেছে রোজিনার মনটারে এমন ভাবে ব্রেন ওয়াশ করেছে যে ভালোবাসার ওই জাদুটোনা এক প্রকার উল্টে গেছে জাদু মন্ত্রটোনা করে রোজিনার মন থেকে আমাকে উঠায় না হয়েছে সব আমি বুঝে গেছি সব আমি জানি দুঃখের কথা কি কবরে ফুল কোলে আলপাজি আমার সঙ্গে এরকম বেঈমানি করবে সেটা আমি স্বপ্নে কল্পনা করতে পারিনি ও সকলেই খালি ওই আলতাবুক দোষ দিবার পারো আচ্ছা রোজিনা বউ যদি জুয়ান ভাইয়ের বিয়ে করতে রাজি না হয় তাহলে পরে কি ওই আলতাবু জোর করে রোজিনাকে বিয়ে দিতে পারবি অবশ্যই পারে তুই জানিস না আলতা রোজিনার ব্রেনটারে ওয়াশ করেছে এমন মগজ ধোলাই করেছে যেখান থেকে রোজিনা বাইর হতে পারেনি ও এসব কথা মনে হলে বুকের ভিতরে ছাদ করে উঠছে আমি জনদাবির বিপরীতে যায় ইরাম করে মাস্তানি করে পয়লা যায় ভাবি সাবে স্বীকৃতি দিয়েছিলাম সে আমার সাথে ইরাম ভিটটা করলো আলতাবু যদি তোমার সাথে ভিটে করে থাকে তাই জন্য কি তুমি ওই সম্রাটের সাথে আমার বিয়ের ঘটকালি করবে তোমার ছোট ভাইয়ের কথা মনে করলে না একজনের এক আরেকজনের উপরে খাটাবা অবশ্যই করব এ আমার কোনো ভাই নাই রে আমার কোনো ভাবি নেই সকলে আমার সাথে বেঈমানি করেছে আমি কাউকে ছাড়বো না কেউ আমার কোনো আত্মীয় না আমি যদি আমার ভালোবাসা না পাই কাউ কোন ভালোবাসা পাওয়ার দেব না এটা আমার সংগ্রাম তুমি তো চরম ভিলেন লোক হয়ে গেছো আরন ভাই অবশ্যই ভিলেন নায়ক হয়ে দেখেছি কেউ আমার কোনো সাপোর্ট করলো না আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আটার মতো করে আমার প্রেমের বিরুদ্ধে আমার সবকিছুর বিরুদ্ধে যেবে উইটে করে লাগিয়ে সেই পবির মৃত্যুবত হিট খাও নায়ক হয়ে লাভ কি হবে ক এজন্য আমি ভিলেন হয়ে গেলাম তোরে না আমি ভিলেন গব্বার সিং এ হাত মুজে দে তো ঠাকুর সেরাম কিছু একটা হয়ে গেছে কি হলো তুমি এখনো বসে আছো যে তোমার কাপড় সাপড় সব ব্যাগে তুলে দিছি তুমি যাও এই শরীরে আমি একা যাবো কি করে তুমিও চলো আমার সাথে কইছি না আমি এখন যাবো না তুমি যাও এসব তুমি কি করছো আচ্ছা তুমি কি আমারে ডাইভোর্স দিতে চাচ্ছ এখনো তেমন কোনো সিদ্ধান্ত নেই নেই যদি নেই তাহলে জানবার তুমি মানুষের এসব কথা শুনে আমার খেদায় দিবা চাচ্ছ না আমি কারো কোনো কথা শুনে তোমার খেদায় দিবা চাচ্ছি না তুমি যেসব কর্মকাণ্ড করেছো ফারুক সাহেব তারপর কি তোমার এখানে থাকা সাজে আমি তো চাই না যে তুমি এখানে আর থাকো ওঠো যাও হ্যাঁ আমি তো বারবার করছি যে আমার উপর যেসব কথাবার্তা কওয়া হচ্ছে সব মিথ্যে আমার শারীরিকভাবে নির্যাতন করে এসব কথা আদায় করা হয়েছে আচ্ছা দুনিয়া সকলেই তাহলে মিথ্যে কথা কয় একমাত্র তুমি আছো সে কোনো মিথ্যে কথা কয় না সব সত্যি কথা কয় ফারুক সাহেব তোমার সত্যি কিন্তু আমার জানা হয়ে গেছে শুনো এখন পর্যন্ত যেটুকু মান সম্মান অবশিষ্ট আছে
তার থাকতে থাকতে এখান থেকে বিদায় হও টুনটুনি তোমাকে অনুরোধ করে করছি এই ধরনের ভুল তুমি করো না প্রতিপক্ষ আমাকে বেজ্জতি করার জন্য একটা ফাঁদ পাতিছে দয়া করে তুমি এই ফাঁদে পা দিও না হুম আমি যদি কোনো ফাঁদে পা দিয়ে থাকি সেটার ফল আমি ভোগ করব কিন্তু তুমি যদি এখানে নাই থাকো মানে এখান থেকে যদি তুমি চলে যাও তাহলে তো তোমার কোনো ফাঁদে পড়ার ভয় নাই কোনো ধরনের কোনো আশঙ্কাও নাই আমি যদি এখন এইভাবে চলে যাই তাহলে আমার বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে সব তো সত্যি হয়ে যাবে আমি এভাবে চলে যাওয়ার পারি না আমি আমি সব কিছু প্রমাণ করব যে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সব মিথ্যে ষড়যন্ত্র ভিত্তিহীন আমাকে কয়েক দিন সময় দাও প্লিজ সরকার বাড়ির এত কেসালের মধ্যে ওই আলতা থাকার দরকারটা কি ওই ক ওজন তোকের বাড়ি চলে যায় তুই তো বাড়িতে একাই থাকিস আর কবেন না চাচি আমি তো বুবুকে এই কথা কইতে কইতে হয়রান হয়ে গেছি বুবু আমার কথা শোনেই না তুফান ভাই কিন্তু ঘর জামাই হিসেবে থাকার জন্য রাজি আছে সে তো রাজি হবি ঘর জামাই থাকার মধ্যে একটা আরামের ব্যাপার আছে না রোজিনাবু আমি তো আরেকটা কথা শুনলাম জুরেন ভাই নাকি ঘর জামাই থাকতে রাজি খুব বাকি কিছু তাই না আমার আব্বার মাথা খারাপের কথা কবে না কিন্তু দেখো তো মাথা খারাপ লোকের মাথা খারাপের কথা কবো না মাথা খারাপ কবেন না চাচি এখন থেকে পাগল কবেন তোর মনে হয় এখন আসলে থাপ্পর খাওয়া লাগবি তুই চলে তো মিন্টু তোর সাথে আমার কথা আছে চলে এই থাম তুই যা মিন্টুর সাথে আমার একটু কথা আছে তোমার আবার মিন্টুর সাথে কি কথা করার আছে ও আমার পাঠাই দিয়ে বসে বসে আমার আব্বার নাম খেতে পেয়ে করবে তাই তো আমি মিন্টু চলে তো আহা তুমি তো আগাও না চাচি কি কয় আমি শুনে আসতেছি বলেন চাচি ও মিন্টু ওই জুরা নাকি একটু আমার সাথে দেখা করবে কোস তো ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা ঠিক আছে মিন্টু আমার আমাকে সরাই দিয়ে তো কি কথা করবো গোপন কথা কি তুই কিন্তু ইদানিং আমার সাথে বেশি শয়তানি শুরু করছো কা করছি আশ্চর্য কথা চাচি যদি কয় যেত কথাটা তাহলে তোমার সামনেই কত আম্মা না করলো তুই ক করছি তো গোপন কথা তুই কিন্তু এবার সত্যি সত্যি আমার হাতে থাপ্পড় খাবো রে মিন্টু আমার আবার তোর সাথে কিসের গোপন কথা রে আছে আছে অনেক গোপন কথা আছে সব কথা তো আর জানা লাগে না সব কথা শোনা লাগে না জাগারে বিয়ের ফুল ফুটেছে তাগারে আরো এই সব কথা শোনা লাগে তাই না আমার মনে হচ্ছে এই মার খাওয়ার জন্য তোর গা একদম চুলকানো শুরু করে দিছে তাই না কচি কচি কাঁচা চাষি জুরেন চিটারে খবর দিতে কইছে জুরেন চিটা জানি তার সাথে দেখা করে তুই তার চিটা করছিস কি জন্যই এতদিন তো সিটার করেই আইছি কিন্তু ঘটনা যেদিক যাচ্ছে তা মনে করে দুলে ভাই কল আর কি কেমন আছো রুজিনা অবশ্য তোমার এই হাসি খুশি মুহূর্তে তোমাকে এই প্রশ্নটা করারই অবান্তর তুমি কিছু কবে হারা কথা তো কর ছিল মেলা সমুদ্র সমান কিন্তু তোমার তো শোনার সময় নাই আসলে আমার সময় নেই আমি একটু
চলক তো এইভাবে আমাকে অবজ্ঞা করো না তো দিনে প্রকৃতি বলে একটা কথা আছে এই প্রকৃতি কিন্তু সহ্য করবে না আমার এরকম করে অপমান করো না ঠিক আছে আমার কথা শোনার সময় তোমার নাই আচ্ছা কিন্তু তোমার কাছে আমি একটা বিচার চাই বিচারটা করো বিচারটা করো কিসের বিচার আমার মতো একটা সুস্থ সুটক নিরোগ একটা মানুষকে যক্ষা রোগী হিসেবে প্রচার করা হচ্ছে তার বিচার আমি চাচ্ছি জুরেন ভাই তোমার যক্ষা রোগী চুপ করে থাকে কোনো কথা হবে না তোর বোন কিন্তু আমার সাথে বেঈমানি করেছে তুমি খামাখা বুবু ভুল বুঝতেছো হারান ভাই বুবু তোমার ভালোর জন্য চাচার সাথে কথা কইছিল চাচি কইছে যে জুরেন ভাই ডাকে নিয়ে আসতি শাট আপ দালাল তোরা কইছে চুপ করে থাকবে জুরেনের দালাল হয়েছে তাই না তুই বেঈমান তোর হইল বেঈমান সকলের সে আছে আমার কি ব্যাপার তুমি মেয়েটির সাথে খারাপ ব্যবহার করতেছো কে জানি আর তাবু তোমার সাথে কি বেঈমানি করেছে শুনি কি বেঈমানি করেছে সেটা তুমি ভালো করে জানো রোজি না আমার জীবনটা রর ধ্বংস করে দিয়েছে আমি তাক জন্য দাবির বিপরীতে যা ভাবি হিসাবে স্বীকৃতি দিয়েছিলাম অথচ সে আমার পিঠে ছুরি মেরে দিয়েছে দেখো আরান এই ধরনের কথা তুমি মেলা কইছো এইসব এবার বন্ধ করো আলতাবু তোমার সাথে কোনো ধরনের বেঈমানি করনি কোনো সিটারি করেনি তাহলে কিটা করেছে কিসের জন্য আজকে আমি ভালোবাসা হারে পথে পাপ করে ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছি কি অপরাধ ছিল আমার বলো কিসের জন্য তোমার আমার কাছ থেকে কাড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কিসের জন্য কেউ কোনো ষড়যন্ত্র করতেছে না খামাকা মানুষের দোষ দাও কি জন্য ঠিক আছে মানুষের দোষ দেব না আমার কি দোষ তোমরাই কও আমি তো তোমাকে ভালোবাসি রুদিনা অনেক ভালোবাসি জানো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি নেহারা শোনো এসব নিয়ে ক্যাসাল না আমার কাছে আর ভালো লাগতেছে না আজ আমি মিন্টুক সাক্ষী রেখে তোমাকে এখন কথা কয়ে দিচ্ছি আমি জুরানের ভালোবাসি আবার করছি আমি জুরানের ভালোবাসি যদি আমার বিয়ে হয় তালি করে তার সাথেই আর বিয়ে হওয়ার পর তুমি সম্পর্কে আমার ভাষণ হবে চাইলে আমি তোমাকে শেষ ভাই কয়ে ডাক্তার পারি কথাগুলো কি জানি গেছে মিন্টু চল না 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 তুমি এই কথা করো না রুজি না এটা আমি মানতে পারবো না আই লাভ ইউ রুজি না ও রুজি না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু এটা আমি মানতে পারবো না তুই আমার ভাষণ কবে না 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 এটা আমি মানতে পারবো না রুজি না আই লাভ ইউ রুজি না আচ্ছা আলতা তোমার সাথে একটা পরামর্শ করবার আসলাম কি পরামর্শ কও করছিলাম যে তুমি তো সব কিছু দেখতেছাও ঝোঁকের মাথায় বুন্ডা ভাসানের সাথে বিয়ে দেখি ভুল করলাম নাকি ভুল না ঠিক করেছো সে চিন্তা এখন করে কি এখন তো আর ফিরে বের পারবে তাই ভুল আর শুদ্ধ এসব নিয়ে চিন্তা করলে কোনো লাভ নেই সে কথা তুমি অবশ্য ঠিকই কইছ কিন্তু আমি তো এবারের ভাবটা কিছু বুঝতে পারতেছি না কতদিন এইভাবে ঝুলে থাকা যায় কত ধরে গেলি তারও অনেক আগের থেকে আমি ঝুলে গেছি কি করবো কো এই সমস্ত কিছু সমাধান করবে তার সরকার সাহেব সেই সব কিছু বুঝে হোক না বুঝে হোক হাল ছাড়ি দিচ্ছে আর যার যা খুশি সেই সুযোগ পায় করে যাচ্ছে প্রত্যেকেই এক একজন মাত্র ঠিক হয়েছে কিন্তু ভাষান যে এরকম একটা মেরুদণ্ডহীন লোক সিরা কলম আমি আগে বুঝতে পারি না ও যদি একটু মেরুদণ্ড বা সুযোগ করে খাড়া তো কিন্তু তাহলে কিন্তু সব সমস্যা সমাধান হবে তার সম্পর্কে আমি আর কোনো কথা প্রবেশ চাই না সেটা আমি দেখতেছি আমি তো কিন্তু তার কোনো অসুবিধা হচ্ছে না সে তো তার নতুন বউ নিয়ে খুব সুখে শান্তি বসবাস করতেছে তুমি ঝগড়া করে একটা ঘর দখল করে দিছাও রাইদে বেড়ে দিচ্ছ সমস্যা কি কুর্তি আমি আর এই জায়গায় কতদিন থাকবো কত এইভাবে কি থাকা যায় নাকি ভাষানেক যদি কিছু করতে যায় তাহলে ওই এক কথা পাইছে ওই একই রেকর্ড বারবার বাজাতে থাকে চলো না আমরা এই বাড়িতে চলে যাই তুফানের মুখে ওই একই কথা আর কয় না ফারুকের বয় তো তাকে একলা ফলায় আমি যাবারও পারতেছি না সুযোগ পালি তো ওই কাল সাপ যায় সবল ভাবি আচ্ছা তুমি একটা কাজ করবে পারো এই
চাপ দিয়ে কোনোভাবে ফারুকিকে এই বাড়িতে খেদা দেওয়া যায় কিনা সেই ব্যবস্থা করবে পারো? আমার কওয়া বুলায় অথবা প্রেশারে কোনো কাজ হবে না। সে চেষ্টা একবার করেছিলাম, হিতে বিপরীত হয়েছে। তার থেকে বরং তুমি এক কাজ করো, তোমার ভগ্নিপতি কও প্রেশার ক্রিয়েট করো, করিয়া খালি ফারুক একলা জসিমুকে এখান থেকে বের করো। শ্বশুর বাড়ির মান কতদিন থাকে কত? সেটাই তো দেখতেছি। এই সরকার বাড়ির জামাইগুলো কিরাম জানি শ্বশুর, আসলে পরার জাতিই চায় না। আচ্ছা সে বলে একটা কথা কই তোমার, এই যে তুমি কিছুক্ষণ আগে আমাকে কইলে যে সুযোগ পালি পারে ফারুক তোমাকে সবল মারে, এটা তুমি কিসের জন্য করে কও তো? তার তোমার উপরে এত রাগ কিসের জন্য? তার আমার উপরে এত রাগের কারণ একটাই, তার যাবতীয় অপকর্মের খবর সব আমি জানি। আর সবচেয়ে বড় কারণ হলো গিয়ে আমি তার কথা মতো কাম করিনি। ফারুকের হাতে কি মেলা মানুষ না? মেলা মানুষজন তো আছেই, একটা কথা আমি কিছুতেই বুঝবো পারতেছি না, সরকার সাহেব কি করে এইরকম একটা মানুষের সাথে তার মেয়ের বিয়ে দিল? সে কি বিয়ের আগে একবারও খোঁজ খবর করিনি নাকি? খোঁজ খবর নিলেই কি সব কিছু জানা যায় শেফালি? এই যে টুনটুনি ফারুকের সাথে এত বছর সংসার করতেছে, আমার তো মনে হয় না সেও এত কিছু জানে। জানলি পারে কিছুদিন আগে সে স্বামীর পক্ষ নিয়ে আমার সাথে এইরকম পাড়াপাড়ি ঝগড়া করত। এই ফারুক লোকটা এক নম্বরের লম্ব। সে কি করেছিল জানো? সে আমাক বিয়ে করার জন্যে আমার মামাক খুব চাপ দিছিল, খুব। শুধু আমাক বিয়ে করার জন্য চাপ দিইনি, সে তো সামিলিক বিয়ে করার জন্যও চাপ দিছে, সামিলের উপরেও তার নজর ছিল। এ লোক যে এরকম সে কথা আমি অনেক আগেই বুঝছি, কিন্তু কার কাছে কব কব? টুনটুনি তো নিজেই এ কথা বিশ্বাস করে না। তার হিসেব মতো তার স্বামীর চরিত্র ফুলের মতো পবিত্র। আইসা আমার ফুলের মতো পবিত্র, আমার সাথে কথা কইবে না। তার অপকর্মের কথা করতে গেলে একদিন এক রাত গল্প করলেও শেষ হবে না। তুমি জানো ওর নামে কতগুলো কেস আছে? হ্যাঁ, মেলাগুলো কেস আছে তার নামে, মার্ডার কেসও আছে দুই একটা। সেই লোক ভালো হয় কি করে? অপু তোমার শরীর এখন কি অবস্থা? হ্যাঁ, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলে কিছুর জন্যই, কি হয়েছে? সরকার বাড়ির যে সমস্ত কাণ্ড কারখানা চলতেছে তাতে করে খালি মাথা ঘুরে পড়ে যাওয়া না, হার্ট ফেল করে মরে গেলেও কারো কিছু করার নেই। চিন্তা করে দেখে দুই বোন মিলে ফারুকের ধরে মারিছে, শুনেছো? আমি সবই জানি ফুপু। দুলে ভাই কি করেছে সেটাও তো নিশ্চয় জানো। সে কিন্তু গুন্ডে ভাড়া করে নিয়ে এসে শিফালিক হাইজ্যাক করার প্ল্যান করেছিল। হয় সে ওসিলা ধরেই তো তাকে মারিছে। ওসিলা না প্রভু, ঘটনা সত্যি। আমি শিফালির কাছে সব কিছু শুনেছি। শিফালি কলেই কি তার কথা সত্যি হয়ে যাবে? আমার মনে হয় না যে শিফালি আমার কাছে মিথ্যে কথা কইছে। দুলে ভাই এই ধরনের কাম করবেরই পারে। তাকে গায়ে হাত তুলবি? আজকে ফারুক এক ধরে মারিছে, কাল তো আমাকে মারবি, তারপর আরেকজনে কিচ্ছু হবি না। তোমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, তোমার একটা চুলে টাচ করার ক্ষমতা তা করে নাই, কোনোদিন হবিও না। তুমি নিশ্চিত থাকো, তোমাকে একটা কথা কই, উইগরের সাথে ফারুকের অন্য হিসেব আছে। হঠাৎ করে তুই তাদের পক্ষ নিলে কি জন্য রে জানান? আমি যেহেতু এখন এই সরকার বাড়ির হেড, আমি কিন্তু নিরপেক্ষ বিচার করার চেষ্টা করতেছি। তুমি যে আমরা অল্প বয়সী কয়েছো সেটা যদি সে শুনে তাহলে সে মাইন্ড করতে পারে। না জানাই তো এমন অনেক কিছুই করছো। তুমি কি গয়নার বিষয়ে আমারে অবিশ্বাস করতেছো? আমারে মার খাওয়ানো হয়েছে। আপনি কিসের জন্য গুন্ডে ভাড়া করেছিলেন? আমি তাদারে বড় ভাবি, কথা না কলি হয়? সে আমার সাথে যা করিছে তারপরে তো আর বোঝার কিছু বাকি থাকে না। তখনই বিষয়টা সিরিয়াস ভাবে নেওয়া উচিত ছিল। সারা বাড়ির মধ্যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আব্বা কিসের জন্য চুপচাপ বসে রয়েছে রে? যা করার যা সিদ্ধান্ত নেওয়ার আমাদের নেওয়া লাগবে।